সত্যকে ভগবান অস্ত্র ধারণ করলেন ইয়াদা ইয়াদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সদুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে When you are in, when you are, there is a decline in religious practice. O descendant of Bharat, and the predominant rise of irreligion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as rest of peace. I myself appear millennium after millennium saint. All power Supreme Krishna, Srimad Bhagavad Gita, 4th chapter, 7th and 8th verse. Bhagavan Srimad Bhagavad Gita, 4th adhyayer 7 ebong 8 nong shloke bollen. Jokon jokoni dharmei glani hoy. অধর্মীর যখন অভ্যুত্থান হয় ঠিক তখনই আমি নিজেকে আবির্ভূত করি আমি নেমে আসি উপর থেকে করুণা করে কেন আসি গো টু ডেলিভার দ্য পায়েস সাধুদেরকে রক্ষা করার জন্য এন্ড টু অ্যানাইহিলেট দ্য মিসক্রিয়েন্ট দুরাচারীদেরকে শাস্তি প্রদান করার জন্য As well as established principle of religion, dharma samsthapan korar jonno. I myself appear after millennium, juge juge ami ashi. Kaji, pratita juge bhagoban aslen, duskriti kari ke dinash korlen. Ekmatro koli juge bhagoban আসলেন দুষ্কৃতিকারী অসুরকে বধ করার জন্য নয় কারণ কলিযুগে যদি ভগবান দুষ্কৃতিকারীকে বধ করতে শুরু করেন আমরা কলিযুগে 75% দুষ্কৃতিকারী সবাইকে যদি ভগবান বধ করেন ভগবান আনন্দ বিধান করবেন কাদেরকে নিয়ে তাই ভগবান করুণাময় কলিযুগে তিনি বললেন আমি অস্ত্র ধারণ করব না আমি প্রেম দ্বারা জগৎকে ভাসিয়ে দেব আমি ভক্তের হৃদয় বৃত্তিকে পরিবর্তন করে দেব কৃষ্ণ নামে প্রেম দ্বারা কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত বন্দে গুরু শ্রী চরণারবিন্দম নমঃ বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামীতি নমঃ বিষ্ণুপাদায়
কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনমিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্ময় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী ত্বং নমঃ স্তুতে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমলালোচন শ্রীরাধালিঙ্গিত বিগ্রহ শ্রীরূপী শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসা যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ আমি এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে চরণ বন্দ যাহাতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল মনির আনন্দে বল Oh, শ্রী গুরু বৈষ্ণব
শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌড় ভক্ত বৃন্দ প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রী বাসাদি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
विश्व शांति एवं सर्वजीवे मंगल कामनाए श्री श्री राधा गोविंदे झूलन यात्रा महोत्सव उपलक्षे चार दिन व्यापी अप्रकृत कृष्ण कथा आलापनी आज चतुर्थ रजनी बृष्टि स्नात उक्त रजनी बहु दूर दूरांत थेके कृष्ण प्रेमामृत पानीर आकिंचने जरा छूटे एसेछेन बांग्लादेशेर नरसिंदी जिला सदरस्थ वीरपुर बर्मनपरास्त श्री श्री बाबुल ठाकुर आक्राधाम प्रांगणे अपनादेर प्रत्येके रतुल रांगा चरणे आमी अभाजन भक्तिपूर्ण प्रणति निवेदन करछि। कृतज्ञता अंजलि निवेदन करछि आयोजनकारी भक्तवृंदेर प्रति। यदि ऐकान्तिक आयोजन ना होले साधु संगे अप्राकृत कृष्ण कथा आस्वादन करार सौभाग्य आमादेर हतो ना। সকল ভক্ত সুস্বাগতম জানাচ্ছি। গতকাল সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। মূল প্রসঙ্গে যাবার পূর্বে আপনাদের রাগের সূক্ষ্মতা সেই শ্রী গোপীনাথ কেন্দ্রীয় মন্দিরে আগামী বৃহস্পতি শুক্র এই দুদিন আপনাদেরকে হরি কথা শ্রবণ করাব। জয় জয় তাদের উৎসবে পাটির কোনো শিডিউল দেয়া যায় কিনা, কিন্তু আমার প্রোগ্রাম এক বছর কিংবা দু বছর পূর্বেই সব বুক হয়ে যায়, যার কারণে তাদের মন্দিরের যে নির্ধারিত উৎসব সেই উৎসবে আমার কোনো শিডিউল নেই। বারংবার অনুরোধ করেছেন, কিন্তু সাধুর কাজ কথা দিলে কথা রাখতে হবে। যেহেতু আমি নিমন্ত্রণ অন্য জায়গা থেকে গ্রহণ করেছি, কোনোভাবেই তাদের অনুরোধকে রক্ষা করা সম্ভব হয়নি। কিন্তু তাদের এত অনুরাগ, এত ব্যাকুলতা, সে ব্যাকুলতার জন্য আপনাদের এই বীরপুর বর্মনপাড়াস্থ শ্রী শ্রী বাবুল ঠাকুরের আক্রাধামে তিন দিন প্রবচন শ্রবণ করে তারা আরো আগ্রহ হৃদয় মাঝে অনুভূত করেছেন এবং তাৎক্ষণিক আমাকে নেয়ার জন্য তারা দুদিন প্রোগ্রামের আয়োজন করেছেন। কাজেই আমরা আরো দুদিন শ্রবণ করার সুযোগ পাচ্ছি। এখানে যে বিষয়গুলো অসমাপ্ত থেকে যাবে, আমরা বৃহস্পতিবার শুক্রবার দুদিন কেন্দ্রীয় মন্দিরে অর্থাৎ গোপীনাথ মন্দিরে শ্রবণ করব। মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি, বিশেষ করে পলাশ দেবনাথ প্রভুজির নামটি না বললেই নয়, সে বারংবার গৃহে গিয়েছে, আজও অনেক ভক্তদেরকে নিয়ে সে গৃহে গিয়েছে, কয়েক ঘন্টা আমার সঙ্গে কনভার্সেশন করেছে।
মূল কমিটি তথা স্বেচ্ছাসেবক যত তরুণ প্রজন্ম রয়েছেন কেন্দ্রীয় মন্দিরের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গতকাল যে প্রসঙ্গে শ্রবণ করছিলাম আমরা একাদশী ব্রত, যে ব্রতকে সকল ব্রতের রাজা বলা হয়, শ্রেষ্ঠ ব্রত একাদশী, সকল ব্রতের রাজা। আপনি যে মতেই ভক্তি যাজন করুন না কেন, কোন মত কোন পথ একাদশীকে অবজ্ঞা করে নাই। কোন মতই একাদশীকে অবজ্ঞা করে নাই, কারণ একাদশী কলিযুগের শ্রেষ্ঠ ব্রত, অন্য কোন ব্রতের সঙ্গে এই ব্রতে তুলনা চলে না। সত্যযুগে মানুষ 100,000 বছর জীবন ধারণ করতে পারত, আমরা জেনেছি। ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বছর, দ্বাপর যুগে 1,000 বছর মানুষের পরমায়ু ছিল, সত্যযুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ুষ্কাল 12,96,000 বছর, আর দ্বাপর যুগের আয়ুষ্কাল 8,64,000 বছর। আর বর্তমান যে যুগ চলছে কলিযুগ, সেই কলিযুগের স্থায়িত্বকাল 4,32,000 বছর। 4,32,000 বছরের মাঝে 5,000 বছরের বেশি চলে গিয়েছে। কলির শেষ প্রান্তে ভয়াবহ অবস্থা আবির্ভূত হবে, মানুষ ধর্ম থেকে একেবারে সরে যাবে, মূল যে আদর্শ ভগবত আদর্শ, মূল যে শাস্ত্রীয় মত, এই মতকে পাশ কাটিয়ে কিছু অপমতের সৃষ্টি হবে, যেগুলো শাস্ত্রীয় কোনো মত নয়। মনে রাখবেন, ধর্ম কোন পাঠকের আইন নয়। আমি বারংবার কথাগুলো বলছি, আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের একটু উপলব্ধি প্রয়োজন। আমরা দীর্ঘকাল শাস্ত্র থেকে দূরে ছিলাম, শাস্ত্র আমাদেরকে পড়তে দেয়া হয়নি। একসময় শাস্ত্র কেবল ব্রাহ্মণরাই পড়াশোনা করত, আর কারো শাস্ত্র প্রবেশের, পড়াশোনা করার কিংবা শাস্ত্রে প্রবেশের কোনো অধিকার ছিল না। এমনও আছে ঘটনা, ব্রাহ্মণ ব্যতীত কেউ যদি শাস্ত্র অধ্যয়ন করত, তার জিহ্বা পর্যন্ত কেটে দেয়া হতো, তার হাত পর্যন্ত কেটে দেয়া হতো, এমনকি তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতো। শূদ্র গীতা পড়তে পারবে না এই অজুহাত দিয়ে দীর্ঘকাল যাবৎ শাস্ত্র থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হলো, যেটা শাস্ত্রীয় কোনো মত নয়, আমাদের নিজেদেরই তৈরি শোষণ করার জন্য। ভালো করে বুঝবেন, আজ থেকে 50 বছর পিছিয়ে যান, 50 বছর পিছিয়ে গেলে একটি গ্রামে কজন একাদশী ব্রত করত বলুন তো? পিছিয়ে যান 50 বছর, কজনের কণ্ঠে তুলসীর মালা ছিল? তাই বলে কি একাদশী শাস্ত্রে ছিল না?
তাই বলি কি তুলসী মালার প্রভাব ছিল না? ছিল, প্রচারের অভাব ছিল, মানুষ জানত না। শাস্ত্র এখন প্রত্যেকের ঘরে ঘরে আছে, তাছাড়া অনলাইনের যুগে অনলাইনে পিডিএফ পাওয়া যায় গ্রন্থের। বিশ্বের বিভিন্ন জায়গার বড় বড় প্রবক্তাদের পাঠ আমরা ঘরে বসে শুনতে পাচ্ছি। কোনটা সঠিক পথ যাচাই করার আমাদের পরিবেশ রয়েছে এখন। কাজে ধর্ম কোনো পাঠকের আইন নয়, গোসাইয়ের আইন নয়, গোসাইয়ের মত নয়, ধর্ম কোনো গুরুদেবের মত নয়। ধর্মের সংজ্ঞা প্রসঙ্গে ভাগবত বলছেন, ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের আইন, আইনকে ধারণ করার নাম ধর্ম। শাস্ত্রে যা আছে তা আমাকে মানতে হবে, শাস্ত্রে যদি থেকে থাকে আমাকে মানতে হবে। এবার আমি যদি পালন না করি তাই বলে শাস্ত্রের নিয়ম তো আর লঙ্ঘন হতে পারে না। যেমন ধার্মিক মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কারো যদি শারীরিক সমস্যা থাকে সে সেজদা দিতে না পারে, তাই বলে কি নামাজের নিয়ম পরিবর্তন হয়ে যাবে? নিয়ম থাকবে, আমি পারছি না, আমার অক্ষমতা। কেউ যদি একাদশী ব্রত পালন না করে সে শাস্তি পাবে ভগবানের আইনকে লঙ্ঘন করার কারণে, কিন্তু একাদশী করার প্রয়োজন নেই অমুক মতে তমুক মতে, এগুলো শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। এটা কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত হতে পারে, কোনো ব্যক্তি কিংবা কোনো গোসাইয়ের মত দ্বারা কখনো সনাতন শাস্ত্র চলে না। সনাতন শাস্ত্র চলে ভগবানের আইন দ্বারা। ভগবান কি বলছেন, ভগবান যা বলছেন তাই মানব, শাস্ত্রে আছে কিনা, একজন আলোচক শাস্ত্রের কথা বলছেন কিনা। তিনি যদি শাস্ত্রের কথা বলেন, শাস্ত্র আমাদের সংবিধান, রাষ্ট্র পরিচালনা করতে সংবিধান আছে কি নেই, সংবিধানকে লঙ্ঘন করলে রাষ্ট্র তাকে শাস্তির ব্যবস্থা করবে কি করবে না? ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ, আপনি যদি ভগবানের আইনকে লঙ্ঘন করেন অফকোর্স পানিশমেন্ট, আপনাকে আমাকে শাস্তি পেতে হবে। আপনি ট্রাফিক আইন মানবেন না, গাড়ি চালাবেন, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কি হবে না? কাজেই ধর্মের আইন কোনো মানুষ তৈরি করে নাই, ভগবান স্বয়ং যে আইন দিয়েছেন সেই আইনকেই আমাদের পালন করার চেষ্টা করতে হবে। আমরা সংসারী মানুষ, আমরা এত নিয়ম হয়তো পারবো না। তাই চৈতন্য মহাপ্রভু কলিগত জীবকে খুব সহজে ভগবত দামে যাওয়ার পন্থা দেখিয়ে দিয়েছেন, কারণ কলিযুগের মানুষের আয়ু কম। কোথায় সত্যযুগে 1,00,000 বছর মানুষ বাঁচতে পারত, ত্রেতায় 10,000 বছর বাঁচতে পারত, দ্বাপর যুগে 1,000 বছর বাঁচতে পারত, আর কলিযুগে মানুষের নির্ধারিত কোনো আয়ুই নেই, যে কোনো সময় মানুষ মরে যাবে, কোনো ফিক্সড বয়স কলিযুগে শাস্ত্রে দেয়া নাই যে এত বছর পর্যন্ত বাঁচবে। দাদুর আগেও নাতি মরতে পারে শাস্ত্র বলছেন, বাবার আগেও ছেলে, মার আগেও মেয়ে। বাবা সন্তানের মুখাগ্নি দেবে কলিযুগে, এমনও হতে পারে, হচ্ছে কি হচ্ছে না? একটা বাবার সবচেয়ে দুর্ভাগ্য, সবচেয়ে কষ্ট, যদি বাবা সন্তানের মুখে আগুন দেয়, সন্তান উৎপাদন করেছি আমি, আমার শেষকৃত্য করবে, কিন্তু আমি যদি সন্তানের মুখে আগুন দেই এর থেকে আর দুঃখ হতে পারে বাবা? কলিযুগ এমন একটা যুগ, আঘাতে ঘাট হবে, আপথে পথ হবে, মানুষ শাস্ত্র বাক্যকে পালন করতে চেষ্টা করবে না। কলিযুগে অসুর প্রকৃতি সম্পন্ন লোক হবে 100 জনের মাঝে 75 জন,
অসুর প্রকৃতি সম্পন্ন মানুষ 100 জনের মাঝে 75 জন হবে আর 25 জন হবে আপনাদের মতো ভক্ত যারা ভগবত কথা শ্রবণ করতে আগ্রহী যারা সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করতে প্রয়াসী যারা হরি কথা শ্রবণ পিপাসু সেই সংখ্যাটা খুবই কম এবার ভগবান ভাবতে শুরু করলেন আসন্ন কলিগত জীবকে কি করে সহজে উদ্ধার করা যায় দাপুরীর শেষ প্রান্তে ভগবান গোবিন্দ ভাবতে শুরু করলেন তাই ভগবান রাধা ভাবে বিভোর হয়ে তিন বঞ্চা হৃদয়ে লালন করে শচী সিন্ধু গর্ভে নদিয়ায় আবির্ভূত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু করুণার নিলয় যদিও তিনি স্বয়ং কৃষ্ণ কিন্তু তিনি কৃষ্ণ থেকেও অধিক করুণাময় কৃষ্ণই তিনি কিন্তু কৃষ্ণ থেকে অধিক করুণাময় বলছেন তার করুণাটা মায়ের মতো কিভাবে সন্তান ধুলাবালি মেখে এসেছে বাবার কাছে গিয়েছে ও বাবা আমি কুলে উঠব বাবা বলছেন যা 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 সারা গায়ে কি মেখে এসেছি যা তোর মায়ের কাছে যা পরিষ্কার হয়ে আয় সন্তান মায়ের কাছে গিয়েছে মা আমি কুলে উঠব মা কি কখনো বলে যা আগে ধুলাবালি পরিষ্কার করে আয় তারপর কুলে নেব বলে মা কুলে নিয়েই ধুলাবালি পরিষ্কার করছে সর্বাঙ্গ কর্দমাত্ম এরপরও মা সন্তানকে কুলে নিচ্ছে এতটা মমতা মায়ের আমার চৈতন্য মহাপ্রভুর করুণাটা কলিযুগে মায়ের মতো রাধা ভাবে বিমূর গোড়া দুই নয়নে বহি ধারা ফিরে চায় না কথা কয় না মনে বাতার আছে কি রাধা ভাবে বিভূর তিনি যদিও কৃষ্ণ কিন্তু কৃষ্ণ থেকেও করুণার দিক থেকে শ্রেষ্ঠ যার কারণে মহাজন বললেন এমন গৌরাঙ্গ বিনে নাই আর হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার দুরমতি অতি পতিত পাশণ্ডি গুরা প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া হৃদয়ে শুধিল যাচি গিয়া ঘরে ঘরে সব যুগে ভগবান অস্ত্র ধারণ করলেন ইয়াদা ইয়াদাই ধর্মাস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মাস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সদুনাম বিনা সয়চদস্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে হুয়ে নিবার এন হুয়ে নিবার দ্যার ইজ ডিক্লাইন ইন রিলিজিয়াস প্র্যাকটিস ও ডিসেন্ডেন্ট অফ ভারত এন্ড প্রিডমিনিয়েট রাইজ অফ ইরিলিজিয়ান এট দ্যাট টাইম আই ডিসেন্ড মাই সেলফ to deliver the pious and to annihilate the miscreant as well as reestablish I myself appear millennium after millennium saint all power supreme krishna srimad bhagavad gita fourth chapter 7 and 8 verse ভগবান শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের 7 এবং 8 নং শ্লোকে বললেন যখন যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের যখন অভ্যুত্থান হয় ঠিক তখনই আমি নিজেকে আবির্ভূত করি আমি নেমে আসি উপর থেকে করুণা করে কেন আসি গো টু
deliver the pious সাধুদেরকে রক্ষা করার জন্য and to annihilate the miscreant দুরাচারীদেরকে শাস্তি প্রদান করার জন্য প্রতিটা যুগে ভগবান আসলেন দুষ্কৃতিকারীকে বিনাশ করলেন একমাত্র কলি যুগে ভগবান আসলেন দুষ্কৃতিকারী অসুরকে বধ করার জন্য নয় কারণ কলিযুগে যদি ভগবান দুষ্কৃতিকারীকে বধ করতে শুরু করেন আমরা কলিযুগে 75% দুষ্কৃতিকারী সবাইকে যদি ভগবান বধ করেন ভগবান আনন্দ বিধান করবেন কাদেরকে নিয়ে তাই ভগবান করুণাময় কলিযুগে তিনি বললেন আমি অস্ত্র ধারণ করব না আমি প্রেম দ্বারা জগৎকে ভাসিয়ে দেব আমি ভক্তের হৃদয় বৃত্তিকে পরিবর্তন করে দেব কৃষ্ণ নামে প্রেম দ্বারা হাকি ডাকিয়ে খুল কর তালে অগো গাইয়ে ধাইয়ে হাকিয়ে ডাকিয়ে খুল কর তালে গাইয়ে দাইয়ে নাচে দেখিয়া সমন তোরা সোপাইয়ে কপাট হানি বেদারে আমি কি করব আমি খুল করতাল বাজিয়ে কীর্তন করব নিজে নাচব অন্য জনকে আমি নাচাব আমি নিজে কাঁদব কৃষ্ণ কৃষ্ণ বলে আর জগৎকে আমি কৃষ্ণ নামে কাঁদাবো নয়নের জলে আসুরিক বৃত্তিকে আমি স্নাত করব অভক্ত যে অসুর যে তাকেও আমি অনুনয় করব বিনয় করব মুখে জড়িয়ে ধরব আর আমি প্রাণ বড়ে ভালোবাসার শিক্ষা দেব এমন গৌরাঙ্গ বিনে নায়া প্রতিটা যুগে ভগবান এসেছেন কিন্তু আমার গৌরাঙ্গের মতো কেউ আসেননি গো কৃষ্ণ নাম করছি আমরা সে নামে রয়েছে অপরাধের বিচার কিন্তু আমার গৌরাঙ্গ নামে অপরাধ নাই নাম লইতে প্রেমের হৃদয়ে গৌরাঙ্গ নামে অপরাধ না নাম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রেমের হৃদয় হয়ে যায় প্রেমমূর্তি মহারাজ বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বইবে নীর নীর মানে জল নাম নেওয়ার সঙ্গে সঙ্গে নয়নে জল আসবে এই গৌর হরি করুণার নিলয় তাকে বলে প্রেম পুরুষোত্তম আজকাল মহাপুরুষদেরকেও আমরা পরম প্রেমময় লিখছি প্রেম পুরুষোত্তম লিখছি আমরা তো কেউ প্রতিবাদ করি না হিন্দুদের সমস্যা কোথায় জানেন যে যেভাবে পারে চলছে প্রতিবাদ করে না আমরা অমুক মত আমাদের একাদশী নাই আমরা অমুক মত আমাদের মালা নাই আমরা অমুক মত আমাদের তিলক নাই অথচ এই কলিযুগে বাস করতে গেলে সবাইকে চৈতন্য মহাপ্রভুর আইন মানতে হবে কারণ কলিযুগে তিনি ভগবান সত্যতে ছিলে হরি ত্রেতায় রাম ধনুর দাড়ি দাপড়েতে নন্দের গড়ে খাইলায় মাখন চুরি করি কলিতে গৌরাঙ্গ হয়ে নাম বিলাইলে ঘরে ঘরে শ্রী রাধে
অমুকের মত তমুকের মত এগুলো টিকবে না কলিযুগে একটাই মত আমার মহাপ্রভু যে শিক্ষা দিয়ে গেলেন চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কারণ আমরা কলিগত জীব আর এই কলিযুগে ভগবান প্রেম পুরুষোত্তম গৌর হরি তারাই মানতে হবে প্রত্যেককেই মানতে হবে সেই চৈতন্য মহাপ্রভু তিনি পরম প্রেমময় ভগবান কৃষ্ণকেও আমরা প্রেম পুরুষোত্তম বলতে পারি না ভালো করে বুঝবেন কিন্তু আজকাল কিছু সংখ্যক লোক কোন মহাপুরুষকেও পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম বানিয়ে ফেলছে লিখছে বিভিন্ন লিফলেটে প্রোগ্রামে কৃষ্ণকেও আমরা প্রেম পুরুষোত্তম বলতে পারি না কৃষ্ণ প্রেম চুরাশি ক্রুশ বৃন্দাবনে যেভাবে দান করেছেন বৃন্দাবনের বাইরে সেইভাবে তিনি এই প্রেম দান করতে পারেন নাই কারণ দ্বারকায় তিনি ঐশ্বর্যভাবে লীলা বিলাস করেছেন মথুরায় তিনি ঐশ্বর্যভাবে লীলা বিলাস করেছেন সেখানে তিনি রাজা ছিলেন আর সেই কৃষ্ণ বৃন্দাবনে লীলা বিলাস করেছেন দশ বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত তিনি যে প্রেম বিতরণ করলেন মধুর রসের আস্বাদন করলেন ব্রজধাম ব্যতীত অন্য কোন জায়গায় সেই রস তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে আস্বাদন করতে পারেন নাই এই জন্য কৃষ্ণকে লীলা পুরুষোত্তম বলা হয় আর রামচন্দ্রকেও প্রেম পুরুষোত্তম বলা হয় না তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম একমাত্র প্রেম পুরুষোত্তম আমার গৌরাঙ্গ ব্যতীত আর কাউকে বলা যাবে না মহাপুরুষকে পরম প্রেমময় বলে ফেলছি আমরা পরম মানে কি শ্রেষ্ঠ যার উপরে আর কেউ নেই পরম মানে শ্রেষ্ঠ যার উপরে আর কেউ নেই আজকাল যে কারোর নামের আগে পরম ভাগবত আমরা লিখে ফেলছি যে কারোর নামের আগে যে কোনো আলোচকের নামের আগে পরম ভক্ত প্রবর লিখে ফেলছি পরম ভাগবত ভাগবতের ব চিনে না পরম ভাগবত পরম মানে শ্রেষ্ঠ যার উপরে আর কেউ হতে পারে না কাজে পরম শব্দটা যে কারো নামের পূর্বে লেখা যাবে না পরম ভাগবত মানে তিনি এতটাই শ্রেষ্ঠ ভাগবতে তিনি এতটাই শ্রেষ্ঠ যার উপরে আর কেউ নাই এই জগতে কি এমন কেউ আছে একেবারে পরম তিনি শ্রেষ্ঠ যেখানে ভগবান কৃষ্ণ বললেন আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নেই কোথায় আছে সেই শ্লোকটি সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ সাত নাম্বার শ্লোক ও কঙ্কারার অফ অয়েল দ্যার ইজ নো ট্রুথ সুপিরিয়র টু মি হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম ভূদা ভাব সমন্বিতা আরো বললেন ভগবান আমার থেকে সকল কিছু সৃষ্টি হয়েছে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম ভূদা ভাব সমন্বিতা বুধা মানে বুদ্ধিমান ব্যক্তি ইন্টেলিজেন্ট পার্সন জগতে যারা বুদ্ধিমান ব্যক্তি মেরিটোরিয়াস পার্সন মেধাবী ব্যক্তি এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডস এভরিথিং এমানেটস ফ্রম মি এমানেটস মানে কি সৃষ্টি হওয়া এভরিথিং সকল কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে দ্য মেরিটোরিয়াস এন্ড ইন্টেলিজেন্ট পার্সন হু পারফেক্টলি নো দ্য এন্ড গ্যাস ইন মাই ডিভোশনাল সার্ভিস এন্ড ওয়ার্শিপ মি উইথ অল দেয়ার হার্টস জগতে বুদ্ধিমান ব্যক্তি মেধাবী ব্যক্তি বিচক্ষণ ব্যক্তি এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে শুনে রাখো ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ জগতে কেউ নেই
मत्त परतरम न अन्नत किंचित अस्ति धनंजय मई सर्वमिदं प्रथम सूत्रे मणिगणाइव सप्तम अध्याय ज्ञान विज्ञान सात नम श्लोक अरहम सर्वस्व प्रभव मत्त सर्वं प्रवर्तते इति मत्त भजन्ते माम बुधा भाव समन्विता दशम अध्याय आठ नंबर श्लोक সূত্রে যেমন মণি সমূহ গাঁথা থাকে একটা মালা বানাবেন মণির মালা সুতো যদি না থাকে মালা কি টিকবে তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রত জড়িত থাকে একের পাশে শূন্য দিলেন কত হলো দশ আরেকটা শূন্য দিলেন একশো আরেকটা শূন্য এক হাজার আরেকটা শূন্য দশ হাজার বাড়তেই থাকবে একটা সরিয়ে নিলে শূন্যের কি মূল্য আছে কৃষ্ণ নেই জগতের মূল্য নেই কৃষ্ণ এক এবং অদ্বিতীয় অথচ কোন মহাপুরুষকে বলছি পরম প্রেমময় কি প্রেম দিয়েছে সে জগতে দেখাও পরম প্রেমময় লিখছ কি প্রেম দিয়েছে হ্যাঁ আমার গৌর হরির দিকে থাকাও নিতাই চাঁদের দিকে থাকাও দেখেছো এমন লীলা মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই সুমধুর মুখে একবার হরি বল ভাই হ্যাঁ দেখেছো এমন দেখেছো যে কাউকে প্রেম পুরুষোত্তম বলে দেব যে কাউকে পরম প্রেমময় বলে দেব হ্যাঁ সতেরোটা গোডাউন বড়ে গেল জগাই মাদাইয়ের পাপ কার্য লিখতে লিখতে চিত্রগুপ্ত বিচলিত হয়ে গেল শাস্তি কি দেবে সেই জগাই মাদাইয়ের সতেরোটা গোডাউন ভর্তি কাগজ সাদা হয়ে গেল একবার যখন গৌরাঙ্গ বলে নয়নীর জলে প্রেমাঞ্জলি দিল ও পরম প্রেমময় না কে পরম প্রেমময় হতে পারে গো কে পরম প্রেমময় হতে পারে যে শীতকালে আমরা ল্যাপ খাতা মুড়ি দিয়ে ঘুমাই অথচ সেই শীতকালে ঘরে অপূর্ব সুরসী যৌবনবতী বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে শয়নে রেখে এক কাপড়ে জগতের কল্যাণ করার জন্য জগৎ জীবের দুঃখ মোচন করার জন্য যে সংসার চালালো প্রচন্ড কনকনে ঠান্ডায় যে সুরধরী গঙ্গায় ডুব দিল আর গঙ্গায় ডুব দিয়ে সাত্রে নদী পার হয়ে গেল ওরে আমি যদি কনকনে ঠান্ডায় না জাগি আমি যদি না কাঁদি জগৎজীব কৃষ্ণ বলে কি করে কাঁদবে রে আমি যদি না জাগি জগৎজীব জাগবে কি করে রে তাকে পরম প্রেমময় বলবো না অন্য কাউকে বলা যাবে সারাটা জীবন যে হরি হরি বলে কাঁদলো নিজে হরি হয়ে হরি বলে কাঁদছে মহাজন আক্ষেপ করলেন আপনি হয়ে হরি কেন বলো হরি 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 বলে কেন কাঁদো কানাই কি অভাবে কার ভাবে বাই ব্রজ ছেড়ে এলে মধুর বৃন্দাবন ত্যাজ্য করে দেশান্তরী হলে কানাই শিরে চূড়া নাই করে বাসি নাই গলে নাই রে বনমালা তুমি আপনি হয়ে হরি কেন বলো হরি 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 বলে কেন কাঁধো এত পরম প্রেমময় জগতে আর কে আছে গো হ্যাঁ কে আছে যার এতটাই প্রেমের শক্তি ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যখন তিনি ব্রজধামে যাবেন বনের হিংস্র পশুরা পর্যন্ত হিংসা ছেড়ে দিল যার অপূর্ব মধুরিমা তার অপূর্ব প্রেমের শক্তিতে তারাও মুগ্ধ হয়ে গেল পতিত পাশণ্ডি যারা তাদেরকেও তিনি প্রাণে না মেরে আলিঙ্গন করলেন জাত পাতকে গুছিয়ে দিলেন এক জায়গায় সবাইকে দাঁড় করালেন
যেই ভজে সেই বড় অবক্তহীন চার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার মুচির কুলে অসুচি হয়ে রে ব্রাহ্মণ হয়ে যায় আচার না থাকলে চণ্ডাল আর কর্ম যুগে রাকালো হতে পারে কৃষ্ণ বলরাম মুচির কুলে সুচি হয় কি হয় না রুহিদাস কোন কুলে জন্ম নিয়েছিল অথচ সেই রুহিদাস অন্ন গ্রহণ করলে স্বর্গে ঘন্টা বাজবে হ্যাঁ জগাই মাদাই শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্ম নিল কিন্তু সেই জগাই মাদাই চণ্ডালের ন্যায় আচরণ করলো কর্মের শ্রেষ্ঠত্ব দেখালেন আমার মহাপ্রভু যখন লক্ষ লক্ষ সনাতনী হিন্দু উচ্চ বর্ণের চাপে ধর্মান্তরিত হতে শুরু করছিল যেখানে উচ্চ বর্ণের লোকেরা নিম্ন বর্ণের লোকদেরকে এত অত্যাচার করত যাদের মুখ দর্শন করলে পর্যন্ত স্নান করত এমনও ছিল আজকে অন্য ধর্মের যাদেরকে দেখছো এই পূর্ববঙ্গে এই বাংলায় ওরা সবাই সনাতনী হিন্দুর মূর্খদের মতে নিম্ন বর্ণের লোক নমশূদ্র ম্যাক্সিমামরাই তারা বর্তমানে অন্য ধর্মের অনুসারী ওদের পূর্বপুরুষদের শরীরে সনাতনী হিন্দুদেরই রক্ত বইছে পিছিয়ে যাও আজ থেকে 700 বছর এই বাংলাদেশে সনাতনী হিন্দু ছাড়া আর কোন ধর্মের অনুসারী ছিল না 700 বছর পূর্বে কেউ ছিল না সনাতনী ছাড়া কিন্তু আজকে কেন এই দশা হলো চুতমার্গ জাতির ছোঁয়া মহাপ্রভু এসে সবাইকে এক জায়গায় দাঁড় করালেন যেই ভজে সেই বড় অভক্তহীন চার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার যে ভজন করবে সেই বড় মুচির ছেলেটাও যদি কৃষ্ণ ভজন করে সে শ্রেষ্ঠ আর ব্রাহ্মণের ছেলেটাও যদি কৃষ্ণ ভজন না করে সে মুচির থেকেও নিকৃষ্ট এটাই আমার গৌরাঙ্গের অবদান এটাই গৌরাঙ্গের করুণার শ্রেষ্ঠত্ব হরি নাম দিয়া হৃদয়ে শুনিল যাচি গিয়া ঘরে ঘরে জাত দেখলেন না পাপ দেখলেন না কিচ্ছুতে দেখলেন না যাকে পেলেন তাকেই হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণ নামের শিক্ষা দিলেন গৌর হরি কাজে তিনি পরম প্রেমময় তিনি প্রেম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ তিনি কিন্তু কৃষ্ণ থেকেও তিনি শ্রেষ্ঠ আর এই কলিযুগে জন্ম নিয়ে যারা গৌরাঙ্গের মত অনুসরণ করলো না গৌরকে চিনল না গৌরকে জানল না গৌরকে ভালোবাসলো না তার মতো দুর্ভাগ্যের অধিকারী আর কেউ নাই তাই বললেন প্রেমানন্দ আচার্য অগয়তিন ভুবন আনন্দে ভরিল অমনরে উঠিল মঙ্গল সুর কহে প্রেমানন্দ ইয়ে মন গৌরাঙ্গে রতিনা জন্মিল মু তিন ভুবন কৃষ্ণ নামে মাতুয়াড়া হলো আর আমি আজও গৌরকে চিনতে পারলাম না গো গৌরকে জানতে পারলাম না গো গৌরকে ভালোবাসতে পারলাম না গৌরকে বুঝতে পারলাম না শ্রীকৃষ্ণই গৌরাঙ্গ রূপে এসে কলিহত জীবের সহজে উদ্ধারের পন্থা দেখালেন সকল ব্রত পালন করলে যে ফল প্রাপ্তি হয় সকল ব্রতের রেজাল্ট একটি ব্রতের মাঝে দিয়ে বললেন হে কলিহত জীব তোমরা কেবল একটাই ব্রত করবে এত উপবাস তোমরা করতে পারবে না কলিযুগে অন্নগত প্রাণ মানুষ জুনিগত মন একটাই কেবল তারা ব্রত করবে যে ব্রত করলে সকল ব্রতের রেজাল্ট পাবে সেই ব্রতটাই হচ্ছে একাদশী ব্রত আপনি যে মতেই থাকুন যে পথেই থাকুন প্রত্যেকটা মত পথের অনুসারীকেই একাদশী
কি করতে হবে 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 যদি কেউ বলে থাকে আমরা অমুক মতের আমাদের একাদশী নাই বুঝবে তোমাদেরকে ওরা ঠকাচ্ছে এতদিন যাবৎ ঠকিয়ে এসেছে আজও ঠকাচ্ছে তারা তাদের মাঝে শাস্ত্রীয় কোনো জ্ঞান নাই একাদশী ব্রত সবার জন্য আট থেকে আশি বছর পর্যন্ত সবাইকে করতে হবে আছে কোন গ্রন্থে আমি গ্রন্থ ছাড়া একটা কথাও বাহিরে বলি না কাত্তায়ন স্মৃতিতে স্মৃতিশাস্ত্র যার একটি নাম কাত্তায়ন স্মৃতি সেই কাত্তায়ন স্মৃতিতে বলা হয়েছে অষ্ট বর্ষা দিকু মর্ত অপূর্ণা স্মৃতি বৎসরহ একাদশা মুপবশের পক্ক গুরু বয়ুরপি কোন গ্রন্থ কাত্তায়ন স্মৃতি সেই স্মৃতি গ্রন্থে উল্লেখ আছে মনুষ্য জন্মের আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত উভয় পক্ষের একাদশী করতে হবে পক্ষ কয়টা দুটা শুক্লপক্ষ কৃষ্ণ পক্ষ উভয় পক্ষের একাদশী করতে হবে কিছু কিছু মূর্খ ব্রাহ্মণরা জগতে প্রচার করে অমুক পক্ষ করা যাবে একাদশী অমুক পক্ষ করা যাবে না এগুলো ভুল কথা কি বলছেন কাত্তায়ন স্মৃতি উভয় পক্ষের একাদশী করতে হবে আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত এই মর্ত ধামে কেবল জগন্নাথ ধাম ছাড়া সব জায়গায় একাদশী রয়েছে কিছু কিছু লোকেরা বলে জগন্নাথ ধামে একাদশী নেই আমরা কেন করব তাহলে তোর বাড়ি কি জগন্নাথ ধাম তোর বাড়ি কি পুরী পুরী ধামের আগে মাহাত্ম্য জান শিখ পুরুষোত্তম ধাম যাকে বলা হয় পুরী যে মনুষ্য জীব সেই পুরুষোত্তম ধামে দেহ রাখে স্বর্গ দ্বারে যদি তার সৎকার হয় তিনি স্বর্গে গমন করে স্বর্গ দ্বার আছে না যারা গিয়েছেন ২৪ ঘন্টা লাশ জ্বলছে দাউ দাউ করে পুরুষোত্তম জগন্নাথ সেখানে স্বয়ং বিরাজ করেন কেবলমাত্র পাণ্ডা যারা জগন্নাথের তারা একাদশী করে না ৫৬ ব্যঞ্জন দেয়া হয় বুক জগন্নাথকে কিন্তু পুরীর বাকি সবাই তো একাদশী করে জগন্নাথ মন্দিরের ভেতরটাই কেবল করা হয় না সেখানে একটা লীলা আছে একাদশীর সঙ্গে এই জন্য তারা ব্রত করে না বাকি সকল জায়গাতেই তো একাদশী করা হয় কোন কোন জগন্নাথ মন্দিরে সেবক বলে আমি জগন্নাথের সেবক আমার একাদশী নাই তুমি জগন্নাথের সেবক একমাত্র জগন্নাথ যে ধাম পুরুষোত্তম ধাম সেই ধামে ভগবান জগন্নাথ স্বয়ং বিরাজ করেন একাদশীটা তো আর ভগবানের জন্য নয় একাদশী কার জন্য আমাদের জন্য যে মন্দিরে নিত্য অন্ন ভোগ হয় একাদশীর দিনও অন্ন ভোগ দিতে হবে কিন্তু সেই প্রসাদটা আমরা খেতে পারবো না সেই প্রসাদ রেখে দিতে হবে পরের দিন খাওয়ার জন্য যদি নষ্ট হয়ে যায় গঙ্গায় বিসর্জন দিতে হবে তাতে প্রসাদের অমর্যাদা হবে না এটাই শাস্ত্রীয় মত একাদশীর দিন কোন বৈষ্ণব যদি গৃহে আসে তাকেও পর্যন্ত অন্ন ভিক্ষা দেওয়া যাবে না এত কঠোর আইন কারণ কি পঞ্চরবি শস্যের মাঝে পাপ পুরুষ এসে আশ্রয় গ্রহণ করে একাদশী তিথিতে অতিথি মানে সনাতন ধর্মে কি নারায়ণ কোন অতিথি একাদশীর দিন আসার পর যদি বলে আমায় অন্ন রান্না করে দাও বুঝবে সে নারায়ণ নয় অসুর আমার মেয়ের বাড়ির শ্বশুর এসেছে গো অতিথি নারায়ণ তার জন্য রান্না করছি বুঝবে সে অসুর যেখানে ভগবান বলছেন পঞ্চরবি শস্যের মাঝে পাপ পুরুষ তুমি গিয়ে আশ্রয় গ্রহণ করো পাপ পুরুষ বলছে আমি তো তোমারই সৃষ্টি আমাকে একটা থাকার জায়গা দাও
যারা পাপ কার্য করবে আমি তো তাদেরকে শাস্তি দেব, তা আমি থাকবো কোথায়? পাপ পুরুষকে বললেন, তুমি একাদশী তিথিতে পঞ্চ রবি শস্যের মাঝে থাকবে, ধান গম ভুট্টা জব তেল, ধান থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, ভুট্টা থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, তেল থেকে যা যা হয়, এই পাঁচ জাতীয় রবি শস্যাদির মাঝে হে পাপ পুরুষ তুমি আশ্রয় গ্রহণ করবে। পাপ পুরুষটাকে কিভাবে তৈরি করা হয়েছে জানেন? জগতে যত পাপ রয়েছে, গুরু পত্নী যাকে মায়ের মতো সম্মান করবে, সে গুরু পত্নীর প্রতি কেউ যদি খারাপ দৃষ্টিতে থাকায় যে পাপ হয়, সেই পাপের রেজাল্ট পাপ পুরুষ গ্রহণ করেছে। কেউ একাদশীতে অন্ন দ্রব্যাদি খেলে সেই পাপও তার হবে। জগতে যত পাপ রয়েছে, কন্যার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, যেগুলো স্বপ্নেও কল্পনা করা যায় না, সকল পাপ দিয়ে পাপ পুরুষ তৈরি। তার চোখ কান নাসিকা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভীষিকাময়, সকল প্রকার পাপ দিয়ে তার দেহটা তৈরি। ওই পঞ্চ রবি শস্যের মাঝে একাদশী তিথিতে গিয়ে আশ্রয় নিয়েছে সে। এবার আমি একাদশীর দিন যদি এগুলো খাই, প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ ভেতরে যাবে আর আমার শরীরে কঠিন কঠিন রোগ হবে। এবার প্রত্যেক মা বাবার দায়িত্ব কি? কাত্যায়ন স্মৃতি বললেন, সন্তান যখন 7 বছর পেরিয়ে যাবে তখনই প্রত্যেক মায়ের বাবার দায়িত্ব সন্তানকে একাদশী ব্রত পালনে উৎসাহী করা। এমন কোন মা আছো যে 8 বছর হওয়ার পরই সন্তানকে একাদশী করতে বলেছ? যদি থেকে থাকো আমি একটু প্রণাম করতে চাই, হাতটা তুলো। কেউ নাই? একজন মা হাতটা একটু তুলো, একজন মা হাত তুলেছেন, একটু জুড়ে তুলো, বা একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, বা একটা একটু একটু বাড়তেছে। আপনাদের চরণে প্রণাম। আর যারা বলেন নাই তাদের চরণে 2টা প্রণাম। আজকে গিয়েই বলবে, তুমি মা হিসেবে ফেইলর, মা হিসেবে তুমি ফেইলর। কিসের মা তুমি? সন্তানকে ধর্মীয় শিক্ষাই দিতে পারলে না? সন্তান ধারণ করার উদ্দেশ্য কি? পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য পিণ্ডদানের মাধ্যমে যে সন্তান কৃষ্ণ ভক্ত তারই পিণ্ড ভগবান গ্রহণ করে। যার সঙ্গে সম্পর্ক নাই ভগবানের, সে যদি পিণ্ড দেয় ভগবান গ্রহণ করবে? যে মা সন্তানকে ধর্ম শিক্ষা দিল না তিনি মা নয়, কুমাতা। ভাগবত বলছেন সেই মা মা নয় যে সন্তানকে ভক্তি শিক্ষা দেয় না, সেই বাবা বাবা নয় যে সন্তানকে ভক্তি শিক্ষা দেয় না, সেই গুরু গুরু নয় যে গুরু শিষ্যকে ধর্মীয় শিক্ষা দেয় না, কেবল মন্ত্র দিয়ে চলে যায়, সে গুরু নয়, গুরু হওয়ার যোগ্য নয়, সেই ভাই ভাই নয়, সেই ভগিনী ভগিনী নয়, সেই বন্ধু বন্ধু নয় যে সন্তানকে ধর্ম শিক্ষা না দেয়। এমন জনকে যদি কেউ পরিত্যাগ করে, শাস্ত্র বলছেন তার অপরাধ নাই। হিরণ্যকশিপুর কথা প্রহ্লাদ মানেন নাই, তাই বলে কি প্রহ্লাদের অপরাধ হয়েছিল? কেন? বাবার কথা সন্তান না মানলে আমরা তো তাকে অভদ্র বলি। তো প্রহ্লাদ তো তার বাপের কথা মানেন নাই, বাবা বলছে তুমি হরি ভজন করিও না, প্রহ্লাদ বলছে তুমি আমার বাবা, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত, এরপর তো তোমার সঙ্গে আমার আর সম্পর্ক নাই। আর আমি যাকে ভজন করি, আমি যাকে ডাকি, তিনি শুধু এই জগতের বাবা নয়, তিনি নিত্যকালের আমার জগৎ পিতা হরি, আমি তার কথা লঙ্ঘন করতে পারবো না। যেখানে পিতাকে স্বর্গ বলা হয়েছে, পিতাকে ধর্ম
বলা হয়েছে পিতা শ্রেষ্ঠ তপস্যা পিতা সন্তুষ্ট হলে সকল দেবতা সন্তুষ্ট হয় পিতরে প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা সেই পিতা যদি ধর্মর বিপক্ষে দাঁড়ায় সেই পিতাকে ত্যাগ করলেও শাস্ত্র বলছেন কোনো অপরাধ নাই তার মানে সবার উপরে ধর্ম প্রহ্লাদ তার প্রকৃষ্ট প্রমাণ প্রহ্লাদের ঘটনা তো আমরা সবাই জানি কত কষ্ট দিয়েছিল বাবা প্রহ্লাদের বাবা বুকের মাঝে পাথর বেঁধে সাগরে নিক্ষেপ করলো আগুনের মাঝে ফেলে দিল লৌহ দণ্ড গরম করে শরীরের মাঝে তাপ দিল শূল দ্বারা বিদ্ধ করলো পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করলো বিষাক্ত কালো সর্প দ্বারা চুবল দেওয়ালো বিষ পান করালো কিনা করলো পর্বত থেকে ফেলে দিল কিন্তু সে কি সফল হয়েছিল ও কেমন বাবা যে বাবা ইন্দ্রিয় তৃপ্তির জন্য শরীরের চাহিদার জন্য সন্তান উৎপাদন করে সন্তানকে ধর্ম শিক্ষা দেয় না সে বাবা নয় যে মা শরীরের চাহিদার জন্য সন্তান উৎপাদন করে সন্তানকে ধর্ম শিক্ষা দেয় না সে মা নয় সেই পুত্র পুত্র নয় যে ধর্ম শিক্ষা গ্রহণ করে না পুত্র মূত্র একই জায়গা থেকে বের হয় চাণক্য পণ্ডিত বললেন পুত্র মূত্র একই জায়গা থেকে বের হয় সেই পুত্র মূত্র তুল্য যে পিতা মাতাকে উদ্ধার করার ক্ষমতা রাখে না শাস্ত্র বুঝতে হবে জ্যেষ্ঠ ভাই গুরু নয় নিশ্চয় গুরু গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই কিন্তু বিভীষণ যে জ্যেষ্ঠ ভাই রাবণকে ত্যাগ করলেন তাতে কি তার পাপ হয়েছিল কেন পাপ হয়নি কেন কারণ ধর্মের বিপক্ষে ছিল আর ধর্মের পক্ষে ছিল বিভীষণ ধর্মই সবার উপরে কৈকেয়ী যাকে 14 বছর ভরত মা ডাকেন নাই 14টি বছর মা বলে ডাকেন নাই মা তো শ্রেষ্ঠ স্বর্গ থেকেও মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ সেই মাকে মা ডাকেন নাই ভরত পাপ হয়েছিল কারণ অধর্মের পক্ষে ছিল মা সেই কৈকেয়ীকে ভরত বলেছিলেন তুমি এমন কার্য করলে সারাটা জীবন তুমি নিন্দিত হলে আর তোমার আচরণের সঙ্গে আমাকেও নিন্দিত করলে মানুষ বলবে ভরতের মা এমন কার্য করেছে সন্তানের সফলতায় মা বাবা গর্বিত হয় আবার মা বাবার অসম্মান সন্তানেরও প্রাপ্তি হয় মা বাবার সফলতাও সন্তানের প্রাপ্তি হয় পিসি সবচেয়ে আদরের একটা নাম পিসির বাড়ি আদরের একটা জায়গা হুলিকা নাম শুনেছ প্রহ্লাদের পিসি ব্রহ্মার নিকট থেকে শাড়ি পেয়েছিল একটা আরাধনা করে ওই শাড়ির গুণ কি আগুন পুড়াতে পারবে না ওই শাড়িটা পরে প্রহ্লাদকে কুলে নিয়ে হুলিকা অগ্নিকুণ্ডে প্রবেশ করলো সেই পিসি পিসি নয় যে বাইপুকে ধর্ম থেকে সরিয়ে আনতে চায় সেই গুরু গুরু নয় যে ধর্ম শিক্ষা দেয় না ধর্মের বিপক্ষে চালনা করে শুক্রাচার্য যাকে বলি মহারাজ ত্যাগ করেছিলেন ভাগবতে আছে বলি মহারাজ প্রতিজ্ঞা করলেন আমি বামনকে দান করব আর গুরুদেব বলছেন দান করিও না শিষ্য গুরুর প্রত্যেকটা বাক্য মানবে কিন্তু এই জায়গায় যে শিষ্য গুরুর বাক্য মানল না তাহলে শিষ্যের কি পাপ হয়েছিল কেন হয়নি তার কারণ গুরুদেব ধর্মের পক্ষে ছিলেন না গুরুও যদি ধর্মের পক্ষে না থাকে ধর্মীয় বাক্য শিক্ষা না দিয়ে অধর্মের কথা বলে শিষ্য যদি পালন না করে তাতে শিষ্যের কোনো অপরাধ হবে না কশ্মীর কালেও নয় পরশুরামের কথা বিশ্ব মানলেন না পরশুরাম কি সাধারণ কেহ
পরশুরাম বললেন তুমি অম্বাকে বিয়ে করো, বিশ্ব বললেন গুরুদেব আমি প্রতিজ্ঞা করেছি আমি ব্রহ্মচারী থাকব, আমি আপনার সব বাক্য মানতে রাজি, জীবনটাও যদি বিসর্জন দিতে বলেন মানতে রাজি, কিন্তু আমি আপনার এই আদেশ মানতে পারবো না, কারণ আমি ব্রহ্মচারী থাকব প্রতিজ্ঞা করেছি। পরশুরাম বুকে টেনে নিলেন বিশ্বকে, বললেন তুমি আমার শ্রেষ্ঠ শিষ্য। গুরু শিষ্যের যুদ্ধ হলো, শিষ্য জিতে গেল, গুরুদেব হেরে গেলেন। আর পরশুরাম বললেন শিষ্যের কাছে গুরুদেব পরাজিত হওয়ার মতো আনন্দ জগতে আর কিছুই হতে পারে না। মহাভারতে আছে কি নেই না আমি বানিয়ে বানিয়ে বলছি, মহাভারতে আছে? আমার গুরু যদি এসে আমায় বলে একাদশী করিও না, বুঝবে সেই গুরুর মাঝে ভেজাল রয়েছে, সে কখনো যথার্থ গুরু নয়, কারণ তিনি শাস্ত্র বাক্য লঙ্ঘন করে কথা বলছেন। শাস্ত্রে বলছে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত একাদশী করতে হবে কাত্যায়ন স্মৃতিতে, আর আমার গুরু এসে বললেন একাদশী করিও না, তাহলে আমার গুরু শাস্ত্র বাক্য পালন করছেন না। সেই গুরুকে ত্যাগ করলেও কোনো অপরাধ হবে না, শাস্ত্র বলে দিলেন আচরণহীন গুরুকে যদি কেউ ত্যাগ করে শিষ্যের কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। আমার এক পারমার্থিক স্টুডেন্ট আমাকে একদিন কল দিয়ে বলছে আমাদের বাড়িতে গুরুদেব এসেছেন একাদশীর দিনে, রান্না করা হচ্ছে আমাদের বাড়িতে। বললাম কেন? বলছেন গুরুদেব বলছেন 8টি জিনিস রয়েছে যেগুলো পালন করলে ব্রত নষ্ট হয় না, শাস্ত্রে আছে। এক হচ্ছে জল খেলে ব্রত নষ্ট হয় না, অসমর্থ ব্যক্তি যারা এই 8টি জিনিস পালন করলেও তার ব্রত হবে, হরিভক্তি বিলাসে আছে, সনাতন গোস্বামী পাদ বলছেন জল ফল মূল দুগ্ধ গৃত ব্রাহ্মণ কাম্য ঔষধ আর হচ্ছে গুরুবাক্য, গুরুবাক্য পালন করলে ব্রত নষ্ট হয় না। তাই আমার মা বাবার গুরুদেব বলছেন আমি তো গুরু, আমার বাক্যই সবচেয়ে বড়, শাস্ত্র থেকে বড়, তোরা রান্না কর আমাকে ভোগ দে, তোরাও প্রসাদ খা। এবার আমি কি করব? সে আমায় কল দিয়ে বলল, আমি বললাম সনাতন গোস্বামী পাদ বললেন গুরু বাক্য পালন করলে ব্রত নষ্ট হয় না, কিন্তু এর পরেও তো সনাতন গোস্বামী আরো বলছেন যিনি যথার্থ গুরু তিনি কি কখনো ভগবানের আইন লঙ্ঘন করবে? যেখানে ভগবান বললেন একাদশীতে খাওয়া যাবে না আমার প্রসাদ পর্যন্ত, সেখানে গুরুদেব যদি বলে বুঝতে হবে সেই গুরু যথার্থ গুরু নয়, সে শাস্ত্র বাক্য লঙ্ঘনকারী, তার বাক্য পালন করলে আমি নরকে গমন করব। আজকে বহু গুরু রয়েছে যারা শাস্ত্রের আইন পালন করে না, হাজার হাজার শিষ্য করছে, ব্যবসা বৃত্তির জন্য শিষ্য বাড়াচ্ছে, যত্রতত্র দীক্ষা দিয়ে দিচ্ছে, আচরণহীন যারা তাদেরকেও দীক্ষা দিয়ে দিচ্ছে, লুবি গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা, লুবি গুরু আর কামি চেলা উভয়ে নরকে গেলা। মনে রাখবে গুরুদেব যদি শাস্ত্র তত্ত্ববেত্তা না হন, তিনি গুরু পরম্পরায় যদি যুক্ত না থাকেন, লিস্টে যদি তার নাম না থাকে, গুরু পরম্পরা সর্বপ্রথম প্রয়োজন, যার কাছ থেকে দীক্ষা নেবে কিংবা যারা দীক্ষা নিয়েছ কালকেই বলবে গুরুদেবকে যে গুরুদেব আমরা কোন পরিবার, ভালো করে জানো, এগুলো কেউ জানে না, হু
হুরহুর করে দীক্ষা নিচ্ছে, বিয়ে হলো বউয়ের হাতে জল শাশুড়ি খাবে না, কেন গো? বৌমার দীক্ষা হয় নাই। খবর দাও গুরুদেবকে। এগুলো গুরু নিন্দা নয়, আপনারা ভাববেন না যে আমি নিন্দা করছি, আমি শাস্ত্রের বাক্যগুলো বলে আপনারা যারা অজ্ঞানতায় আছেন আপনাদেরকে জ্ঞানের পথ দেখাচ্ছি, এগুলো নিন্দা নয়, জানার জন্য বলছি। এবার গুরুদেবকে খবর দেওয়া যে আগামী রবিবার দীক্ষা, একটা যাই দিলেন, গুরুদেব আসলেন, এসে কানে একটা ফু দিয়ে চলে গেলেন। দীক্ষার আগে আমার বউ মুরগির ঠ্যাং খেত, দীক্ষার পরেও মুরগির ঠ্যাং খাচ্ছে, কি হলো? দীক্ষা নিয়ে যেখানে শাস্ত্র বলছে সনাতনী কোন হিন্দুর ঘরে মুরগি পালন করা যাবে না, হিন্দুরা মুরগি খায় নাকি? পিছিয়ে যাও 200-300 বছর, কেউ মুরগি খেত না, হিন্দুরা কেউ মুরগি লালন পালন করত না। পিছিয়ে যাও 200-300 বছর, কোন হিন্দু মুরগি খেত না, মুরগি লালন পালন করত না, এগুলো আমরা নতুন খেতে শিখেছি। পিছিয়ে যাও, পাঁচ প্রকার প্রাণী স্পর্শ করলে স্নান করতে হয়, স্পর্শ করলে স্নান করতে হয়। এক প্রকার প্রাণী শুকর, যাকে স্পর্শ করলে স্নান করতে হয়, শকুন, যাকে স্পর্শ করলে স্নান করতে হয়, কাক, যাকে স্পর্শ করলে স্নান করতে হয়, মুরগি, যার সংস্কৃত শব্দ কুকুট, কুকুট সংস্কৃত শব্দ, যাকে স্পর্শ করলে স্নান করতে হয়। হিন্দুরা কখনো মুরগি লালন পালন একসময় করত না, খেতও না, এগুলো পিছিয়ে যাও, ইতিহাস দেখো, ঐতিহ্য দেখো, মুরগি অস্পৃশ্য প্রাণী, মুরগি হিন্দুরা কোনোদিন লালন পালন করত না। কিন্তু কে কার কথা শুনবে? যার কারণে তো আমাদের সংসারে অলক্ষী ছাড়ে না, কলি ছাড়ে না, আমাদেরকে নিয়ম পালন করি। কজন আছে ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে যায়, চুলাটা ধরায়? আগেরকার শাশুড়িরা ওরা স্নান করে রান্নাঘরে গিয়ে চুলা ধরাতো। বর্তমানে যারা শাশুড়ি হয়েছে, আগে যারা বউ ছিল, এখানে আমার যারা মায়ের বয়সী, তারাও নতুন বউ হয়ে যখন এসেছে স্নান করে রান্নাঘরে ঢুকেছে, এবার শুনবে বউকে বললে, এখনকার বউদেরকে বললে? আর আমি মানছি না বলেই আমার ঘরে অলক্ষী প্রবেশ করছে, রান্নাঘরটা যজ্ঞস্থলী হিন্দুদের। আজকে হিন্দুরা বিছানার মাঝে বসে বসে খেয়ে নেয়, অনেক পরিবার আছে নিয়ম পালন করে না, কোন ধরনের শৌচ অশৌচের বিচার নাই, যত্রতত্র খেয়ে নেয়। আমরা যবন হয়ে যাচ্ছি ধীরে ধীরে, ম্লেচ্ছ হয়ে যাচ্ছি আমরা, ম্লেচ্ছ আর কেউ নয়, হিন্দুদেরই একটা ভ্রষ্ট মত। আমরা এখন আর এই নিয়ম পালন করি না, কিন্তু মনে রাখবে, যদি স্নান করতে নাও পারো, শরীর যদি অসুস্থ থাকে, বাসি কাপড়টা ত্যাগ করে রান্নাঘরে ডুববে, কখনো বাসি কাপড়ে রান্নাঘরে যাবে না, যাবে না, যাবে না। এখনকার যারা শাশুড়ি, যারা বউ ছিল, তারা স্নান করে রান্নাঘরে ঢুকেছে, আমার মা কাকিমা জেঠিমাকে দেখেছি, স্নান না করে রান্নাঘরে যায় নাই। কিন্তু এখনকার ব্যক্তি বিছানায় বসে বসে শুয়ে শুয়ে চা না খেলে, ব্যক্তি না দিলে হবে না, ওই বাথরুম টয়লেটে ঢুকে সুপটান না দিলে বাথরুম টয়লেট ক্লিয়ার হবে না, আমার একটু মলমূত্রের গ্রানও ভিতরে গেল, ভালোই লাগলো, আর সিগারেটের ধোঁয়াও ভিতরে গেল। তো রূপ বেদি তো আমরাই ডেকে নিয়ে আসছি, আর গুরু বৈষ্ণবের কাছে এসে গোসাই আমার সংসারে রূপ বেদি ছাড়ে না, ব্যবসা ভালো নাই, একটার পর একটা রোগ, যন্ত্রণা, শরীরটা ভালো না গোসাই, কেমনে জলতাম, আপনি একটা ফগ দিন, ফানি ফোড়া দিয়া যায়, তাবিজ দিয়া যায় গোসাই, তাবিজ দেন, পানি পড়া দে, তুমি কোনো নিয়ম পালন করবে না, হরিনাম করবে না, আর গোসাইয়ের পানি পড়া কাজ করে ফেলবে? হ্যাঁ,
सात मास पालन करो। हमें आज के एक नियम बोले जाच्छी सात मास तारपर कॉल करे आमाय जानाबे गृहे लक्ष्मी बिराज करबे बर्तमाने जेभावे आछो तार थेके संसार केवल स्वर्गमय हये जाबे आनंद बिराज करबे संसारे जदि एई नियम पालन करो। আমি বলে যাচ্ছি সংসারী মানুষদেরকে, নাম্বার ওয়ান, স্নান না করে কোনোদিন রান্না করে ডুববে না, মুরগি লালন পালন করবে না, চেষ্টা করবে না খেতে, সত্র দিন স্বামী স্ত্রী সহবাস করবে না, তিথি পালন করবে, শারীরিক আহার সংযম, এগুলো লজ্জার বিষয় নয়, জানবে অমাবস্যা পূর্ণিমায় কোনোদিন শারীরিক সম্পর্ক করবে না, তাহলে রোগ ব্যাধি যন্ত্রণা লেগেই থাকবে শরীরে। অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা অনুভূত হয় কি হয় না? তিথির সঙ্গে শরীরের যোগ রয়েছে। অমাবস্যা পূর্ণিমায় শারীরিক সম্পর্ক করবে না, রবিবারে শারীরিক সম্পর্ক করবে না, বৃহস্পতিবারে শারীরিক সম্পর্ক করবে না, একাদশীর আগের দিন, একাদশীর দিন, পরের দিন, তিন দিন শারীরিক সম্পর্ক করবে না, আর শারীরিক সম্পর্ক করবে না সংক্রান্তিতে। এই তিথিগুলো পালন করো। ভোগ করতে গেলেও ত্যাগ প্রয়োজন, যে ত্যাগ করতে জানে না ভোগের অধিকার তার নাই। তাহলে কয়দিন হলো? রবিবার কয়টা মাসে? চারটা। বৃহস্পতিবার কয়টা? আটটা হলো। অমাবস্যা একটা, নটা, পূর্ণিমা একটা, দশটা, সংক্রান্তি একটা, এগারো, একাদশী কয়টা? দুইটা, তিন তিন ছয়, এগারো আর ছয় কত? সতেরো দিন পালন করো। সতেরো দিন থেকেও কমে আসবে, যদি রবিবারে একাদশী পড়ে যায়, অমাবস্যা পূর্ণিমা পড়ে যায়, আরো কমবে। এই সতেরো দিন সাত মাস পালন করো, শারীরিক সম্পর্ক করবে না, মাছ মাংস খাবে না সতেরো দিন। সাত মাস পরে আমাকে কল দিয়ে জানাও, চ্যালেঞ্জ করে বলছি আমার ভজনের অনুভবে, এতদিন যে ভজন করেছি তার অনুভবে, তোমার ঘরে সর্বদা লক্ষ্মী বিরাজ করবে, তাতে কোনো সন্দেহ নেই। বৃহস্পতিবার লক্ষ্মীবার, পেঁয়াজ রসুন তুমি খাবে বৃহস্পতিবারে, আর তুমি এসো মা লক্ষ্মী বস ঘরে। তারপর কি? ও আমারই ঘরে থেকো আলো করে, তোর ঘরে থাকবো লক্ষ্মী, তুই পেঁয়াজ রসুন খাইবে বৃহস্পতিবারে, আর মুরগির গ্রান, হাঁসের গ্রান, আর লক্ষ্মী তোমার ঘরে বইয়ে থাকবো, লক্ষ্মী আর থাকবার জায়গা নাই। বৃহস্পতিবার লক্ষ্মীবার, লক্ষ্মীবারে কোনোদিন মাছ মাংস খাবে না, শারীরিক সম্পর্ক করবে না, লক্ষ্মীর কৃপা সংসারী মানুষের দরকার আছে। রবিবারে পৃথিবীর জন্ম, রবিবারে গীতার জ্ঞান দান করেছেন আজ থেকে পাঁচ হাজার বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায়, অগ্রহায়ণ মাস, শুক্ল পক্ষ, মুক্তদা একাদশী তিথি, রোজ রবিবার সকাল আনুমানিক আটটা ট্রিশ মিনিটের ভিতরে একটা বট বৃক্ষের নিচে অর্জুনকে উদ্দেশ্য করে গীতার জ্ঞান ভগবান দান করেছিলেন। ওই রবিবারে চুল কাটবে না, নখ ফেলবে না, শারীরিক সংযম করবে না, আহার সংযম থাকবে, পালন করো মঙ্গল হবে, পালন করে আমাকে জানাও, দেখবে সংসার মধুময় হয়ে যাবে। সতেরোটা দিন শারীরিক সম্পর্ক না করে থাকতেই হবে, আর বছরে এক মাস কার্তিক মাস শারীরিক সম্পর্ক করবে না, মূলত চার মাসেই শারীরিক সম্পর্ক না করার বিধান দিয়েছেন, যে যত বেশি ভোগ করবে, স্ত্রী সঙ্গ করবে, সে তত রোগী হবে শাস্ত্র বলছেন। এই জন্য শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস স্বামী স্ত্রী ভজন করবে, চাতুর্মাস্য ব্রত পালন করে সম্পর্ক করবে না। যারা অপারগ অসমর্থ ওরা ভগবানের কাছে ক্ষমা চেয়ে এক মাস পালন করবে কেবল কার্তিক মাস, আর যারা পারবে তারা চার মাস, আর যারা পারবে না ওরা এক মাস, বুঝতে হবে সে ভুগি এই জন্য পারছে না।
কার্তিক মাস অবশ্যই পালন করতে হবে প্রত্যেককেই। কার্তিক মাস একটা মাস ভোরবেলা স্নান, মাছ মাংস খাওয়া যাবে না, একটু আরতি করবে, একটু প্রদীপ দেখাবে ভগবানকে, একটা মাস ভগবত চিন্তায় থাকবে, এটাকে নিয়ম মাস বলা হয়। একটা মাস যদি না পালন করতে পারি, এর থেকে আর দুর্ভাগ্য আমাদের হতে পারে না। বুঝিব বলিয়া কহিয়া আইলে ভুলিলি কি সুখ পাইয়া, এমন কি সুখ পেলে যে সুখের কারণে মূল ঈশ্বরদেবকেই তুমি ভুলে গেলে। স্নান না করে বাসি কাপড়ে কখনো চুলায় আগুন ধরাবে না। যদি না পারো বাসি কাপড় ত্যাগ করবে, যেহেতু অসুস্থ মনে করো, জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে, স্নান করতে পারছো না, বাসি কাপড়টা ত্যাগ করে মন্ত্র স্নান বুঝো, ওম অপবিত্র পবিত্র বা হাত পা ধুয়ে, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত অপিবা যস্মরে পুণ্ডরী কাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি। যদি তাও না পারো তিনবার বলবে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, তারপর রান্না করে ডুবে পারা যাবে কি যাবে না? এবার এই যে আমি কথা বলছি ভাগবতের এই কথা যদি এই বাউল ঠাকুরের আশ্রমে রেখে যাও আর যদি বাড়িতে না নিয়ে যাও তাহলে কি কল্যাণ হবে? বাড়িতে না নিয়ে গেলে কল্যাণ হবে গো? শাশুড়ি বৌমার গল্প শুনেছ নিশ্চয়ই, নদী পার হয়ে শাশুড়ি মা প্রত্যেক রবিবারে পাঠ শুনতে যায় ভাগবত পাঠ। বৌমা বলে ওমা প্রত্যেক সপ্তাহে রবিবারে আপনি যান, আমাকে একদিন নিয়ে যান না, আমিও একদিন ভাগবত শুনে আসি। শাশুড়ি বলছে বৌমা যাবে তো? ঠিক আছে চলো। এবার শাশুড়ি বৌমা রবিবারে নদী পার হয়ে গেলেন ভাগবত কথা শুনতে, ভাগবত প্রবক্তা পাঠ করছেন চৈতন্য চরিতামৃতের আলোকে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন, জীবে দয়া করবে ব্যাখ্যা করছেন। বৌমা খুব মনোযোগ দিয়ে শুনল। পরের দিন ধানগুলো নেড়ে দিয়েছে বৈশাখ মাসের সময়, কয়েকটা হাঁস এসে কয়েকটা ধান খেতে শুরু করলো। বৌমা বলছে আমাদের তো অভাব নাই, মনের মন ধান, দুটা হাঁস আর কয়টা ধান খাবে, একটু খেয়ে নি। শাশুড়ি এসে বলছে বৌমা কি ব্যাপার, তুমি সামনে দুটা হাঁস ধান খেয়ে নিচ্ছে, কি করছো তুমি? ওমা গতকাল ভাগবত পাঠে শুনে আসলাম জীবকে দয়া করবে তাহলে ভগবানের সেবা হয়, দুটো হাঁস আর কয়টা ধান খাবে মা, এক মুঠ ধানই না হয় খেলো, আমাদের তো মনের মন ধার রয়ে ধান রয়েছে গুলা ভরা, এ দুটো হাঁস আর কটা ধান খাবে মা? শাশুড়ি বলছে ওরে বছরের পর বছর নদী পার হয়ে আমি ভাগবত শুনতে যাই, ভাগবতের কথা ওই পারেই রেখে আসি আর তুই নদীর ওই পারে নিয়ে এসেছিস। বছরের পর বছর ভাগবত শুনতে যাই, নদীর ওই পারেই সব রেখে আসি, শুনতে হয় বলে যেতে হয় বলে যাই, আর তুই ভাগবতের কথা নদী পার করে নিয়ে এসেছিস। তুই মূর্খ শাশুড়ির মতো যদি আমরা হই, শুনলাম এরপরেও যদি বাসি কাপড়ে চুলায় আগুন ধরালাম আর এই কার্য করলাম, তাহলে বাউল ঠাকুরের আকরা দামি ভাগবতের কথা রেখে গেলাম বাড়িতে আর নেওয়া হলো না, লাভ হবে? নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি আমি সত্যিই কি সুখী? সত্যিই কি আমার সংসারে আনন্দ আছে? সত্যি কি আমার সংসারে সবাই ভগবত আরাধনা করছি? সত্যি কি আমার 40 বছর পার হয়ে গেল, 35 হয়ে গেল, আমি প্রত্যেক দিন ভগবানকে 1 ঘন্টা হলেও সময় দেই, কেবল এই সময়টা প্রভু তোমার জন্য আর কারো জন্য নয়? নিজের বিবেককে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে। শেষের দিনে যেন রত্নাকর দস্যুর মতো আর হাহাকার করতে না হয়, কি করলাম রে
আমার পাপের বাগ মাও নিতে চাইল না, বাবাও নিতে চাইল না, বউও নিতে চাইল না। দিন শেষে যেন আমাদের এই হাহাকার না হয়। অগো সংসার বজিলি গৌরাঙ্গ ভুলিলি, অরে মন না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খুয়াইলি খাইলে আপন মাথা। সাধুরা এসে বলে যায় আমরা তাদের কথা আমলে নেই না, সাধুদের কথা আমরা মানি না, নিজের মাথা নিজে চিবিয়ে খাচ্ছি। সাধুরা প্রত্যেক দ্বারে দ্বারে ঘরে ঘরে ঘুরে বেড়ায়, ওরা ভগবানের প্রতিনিধি, ওরা ভগবানের দূত। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।